আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু সেলফ কেয়ার ম্যাথ। প্রথমে আপনাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে আপনাদের ঈদটা ভালোভাবে কাটবে, আর ঈদে যেরকম খুশি থাকবেন সারা জীবন যেন সেরকম খুশি থাকেন। আর আপনারা তো জানেন ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। যাই হোক, আজকের ভিডিওতে আমি আলোচনা করব কুমিল্লা বোর্ড এসএসসি পরীক্ষা 2021 সালের পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রের 3 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে। আমি আমার গত ভিডিওগুলোতে কুমিল্লা বোর্ড সহ রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড সহ আরও অনেকগুলো বোর্ডের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা যদি এখনও না দেখে থাকেন, কাইন্ডলি দেখে নেবেন। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন, সেখানে প্লেলিস্ট আকারে সুন্দরভাবে সাজানো আছে, সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা 3 নম্বর সৃজনশীল প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করি। আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে, একটি গাড়ির প্রতি 5 সেকেন্ড পর গতিবেগ সংগ্রহ করে লিপিবদ্ধ করা হলো, এবং আমাদের একটা ছক দেওয়া আছে। ছক এখানে সময় দেওয়া আছে, এখানে বেগ দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে ভেক্টর রাশি কাকে বলে। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে চলন গতি ও ঘূর্ণন গতির মধ্যে দুইটি পার্থক্য লেখো। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে গাড়িটি 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে উল্লিখিত তথ্য দ্বারা লেখচিত্র অঙ্কন করে এর প্রকৃতি বিশ্লেষণ করো। এটি হচ্ছে আমাদের 3 নম্বর সৃজনশীল প্রশ্ন। এখন আমি গ নম্বর প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে গাড়িটি 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে সময় দেওয়া আছে 5 সেকেন্ড পরপর, 0, 5, 10, 15, 20, 25, অর্থাৎ 5 সেকেন্ড পরপর দেওয়া আছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বেগ, এবং বেগ দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 30, 40, 50, অর্থাৎ 10 সেকেন্ড পরপর। ওকে, আমরা যদি বেগের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বেগটা হচ্ছে 10 সেকেন্ড, সরি 10 করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সময়ের সাথে যেহেতু বেগটা একই হারে বৃদ্ধি পাচ্ছে তাই গাড়িটি হচ্ছে সুষম ত্বরণে চলে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, যেহেতু সুষম ত্বরণে চলে তাই আমরা যে কোনো অংশে যদি ত্বরণটা বের করি তাহলে হচ্ছে ত্বরণটা একই পাবো। ওকে, এখন জাস্ট আমি আপনাদেরকে গাড়িটি 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটুকু বের করে দেখাবো। একেবারে ইজি প্রশ্ন, জাস্ট আপনারা একটু মন দিয়ে দেখুন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। সো গ, প্রথমে আমরা হচ্ছে গাড়িটির ত্বরণ বের করব। যেহেতু গাড়িটি সুষম ত্বরণে চলে তাই আমরা যে কোনো অংশে যদি ত্বরণ বের করি তাহলে আমাদের পুরো অংশের ত্বরণ বের করা হয়ে গেল। সো যাই হোক, যেহেতু আমাদের গাড়িটি 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে এটা নির্ণয় করতে বলা হয়েছে, তা আমি 10 সেকেন্ডে গাড়িটির ত্বরণ কত হবে সেটা বের করব। যদিও গাড়িটির সুষম ত্বরণে চলে, প্রত্যেক জায়গাতে গাড়িটির ত্বরণ একই থাকবে, তবু আমি 10 সেকেন্ডে ত্বরণটা বের করছি। ওকে, আপনারা চাইলে যে কোনো অংশে ত্বরণ বের করতে পারেন, নো প্রবলেম। সো গ, আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আদিবেগ, আদিবেগ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড, এবং যেহেতু আমরা 10 সেকেন্ডে বের করছি সো 10 সেকেন্ডের বেগ হচ্ছে শেষ বেগটা 20, সো ভি ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড। আমরা যেহেতু 10 সেকেন্ডের জন্য বের করেছি সো টি ইকুয়ালস হবে 10 সেকেন্ড। ওকে, আমরা যদি এই 10 থেকে 0 বাদ দিই তাও হবে 10 সেকেন্ড, নো প্রবলেম, আমি জাস্ট 10 সেকেন্ড লিখলাম। এখন আমি ত্বরণটা বের করে নেব। ওকে, তার আগে আমরা একটু লিখে নেব উপরে যে গাড়িটি সুষম ত্বরণে চলে। যে আমরা যদি এই ছকটি লক্ষ্য করি তাহলে দেখতে পাই গাড়িটি সুষম ত্বরণে চলে, উদ্দীপকের
ছটি লক্ষ্য করলে দেখা যায় এই গাড়িটির বেগ বৃদ্ধি কিন্তু একই হারে পাচ্ছে, 0 থেকে 10, 10, 10 থেকে হচ্ছে 20, 20 থেকে 30 এভাবে। ওকে, গাড়িটির বেগ একই হারে বৃদ্ধি পাচ্ছে। তাই গাড়িটি সুষম ত্বরণে চলে, গাড়িটি সুষম ত্বরণে চলে। ওকে, এখন আমরা ত্বরণটা বের করে নেব। সো এখানে এ ইকুয়ালস হোয়াট, আমরা জানি সূত্র, আমরা জানি ত্বরণ এ ইকুয়ালস ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি। আশা করি আপনারা সবাই জানেন। আমরা ভি এর মানটা বসিয়ে দেবো, সো 20 - 0 ডিভাইডেড বাই হচ্ছে 10, টি এর মানে হচ্ছে 10। তো আমরা ভাগ করলে পাই হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জাস্ট ত্বরণটা বের করে নিলাম। এখন আমরা 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে এই গাড়িটি সেটা বের করে নেব। একেবারে সিম্পল, যেহেতু আমাদের গাড়িটি সুষম ত্বরণে চলছে তাই আমরা সিম্পলি এই সূত্রটি ব্যবহার করে গাড়িটির দূরত্ব নির্ণয় করে নেব। আমরা জাস্ট এই সূত্রটি ব্যবহার করব যা আমরা জানি। আবার আমরা জানি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, আমরা ইউর মান পেয়েছি 0, সো 0 বসিয়ে দেবো। টি এর মান হচ্ছে 10 প্লাস 1/2, এর মান হচ্ছে আমরা 2 পাইলাম, টি এর মান হচ্ছে 10, তারপর হচ্ছে বর্গ। ওকে, সো 0-র সাথে গুণ করলে হয় 0, 2-2 কেটে যায় এবং 10-এর উপর বর্গ করলে হয় 100, সো 100 মিটার। সো আমাদের অ্যান্সারটা বের হয়ে গেল, গাড়িটি 10 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করবে। সুতরাং আমরা লিখতে পারি যে অতএব গাড়িটি 10 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। ওকে, এখন আবার এটা হচ্ছে অনেকে বুঝতে পারে না, যেহেতু এটা সুষম ত্বরণ তাই আমরা অন্য সূত্র ব্যবহার করে করতে পারি। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, আমরা ছক থেকে পাইলাম এগুলো, যে আদি বেগ 0, শেষ বেগ হচ্ছে 20, সময় হচ্ছে 10 সেকেন্ড। এটা হচ্ছে আমরা 10 সেকেন্ডের জন্য পাইলাম। আমরা জাস্ট এইটুকু ব্যবহার করে করতে পারি যে আমাদের ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, ভি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড এবং টি হচ্ছে 10 সেকেন্ড। ওকে, এখন আমরা এস এর মানটা বের করে নেব। সো আমরা এই চারটার সমন্বয়ে কিন্তু একটা সূত্র জানি, এস ইকুয়ালস ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে টি। ইউ এর মানে হচ্ছে 0, ভি এর মানে হচ্ছে 20 ডিভাইডেড বাই হচ্ছে 2 এবং টি এর মানে হচ্ছে 10 সেকেন্ড। সো এটাকে ভাগ করলে হয় 10, আর এখানে থাকে 10, সো গুণ করলে হয় 100 মিটার। সো আমরা জাস্ট এই সূত্রটা ব্যবহার করে এভাবে করতে পারি। আপনারা যদি এইভাবে না বুঝতে পারেন তাহলে এইভাবে করতে পারেন, এই 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এটা, যেহেতু এটা সুষম ত্বরণ তার জন্য আমরা সিম্পলি এই সূত্র ব্যবহার করে করতে পারলাম। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই 1 নম্বর প্রশ্নের উত্তরটুকু। এখন আমি 1 নম্বর প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, উল্লেখিত তথ্য দ্বারা লেখচিত্র অঙ্কন করে এর প্রকৃতি বিশ্লেষণ করো। অর্থাৎ আমাদের এখানে সময় বেগ দেওয়া আছে, এই দুইটা দ্বারা লেখচিত্র অঙ্কন করতে হবে এবং এর প্রকৃতি বিশ্লেষণ করতে হবে। সো একেবারে সিম্পল, আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। সো আমরা যদি একটা লেখচিত্র নিই তাহলে লেখচিত্রের এটা হচ্ছে এক্স অক্ষ হয়, এটা হচ্ছে ওয়াই অক্ষ হয়। আমরা এক্স অক্ষে সবসময় সময় বসাবো, ওকে, আর ওয়াই অক্ষে আমরা বসাবো বেগ এবং লেখচিত্র অঙ্কন করব। তো আমরা প্রথমে একটু লিখতে পারি এভাবে যে ঘ, যে উদ্দীপকের ছকের তথ্য ব্যবহার করে
বেগ সময় লেখ চিত্র অঙ্কন করে। এক্ষেত্রে আমরা হচ্ছে এক্স অক্ষে বসাবো সময়, ওয়াই অক্ষে বসাবো বেগ। এক্স অক্ষে সময়টি এবং ওয়াই অক্ষে বেগ ভি নির্দেশ করবে। ওকে, এটুকু জাস্ট আপনারা উপরে লিখে দেবেন। এবং আমরা ছক কাগজে এখন আঁকবো। ওকে, আমি ছক কাগজ নিয়ে নিলাম, এখন আমি অক্ষগুলো আঁকছি। সো আমি এভাবে স্কেলটা বসালাম। আমি কলম দিয়ে করছি, আপনারা রুল দিয়ে করবেন পরীক্ষার হলে, না হলে আপনাদের নাম্বার দিবে না। ওকে, আমি এখন এক্স অক্ষ আঁকবো। আপনারা সুন্দরভাবে এঁকে নেবেন। এখানে আমি অরিজিন দিলাম মূলবিন্দু, এখানে এক্স, এখানে দিলাম হচ্ছে ওয়াই। আমি এক্স অক্ষতে বসাবো সময়, সো সময়। ওয়াই অক্ষে বসাবো আমি বেগ, সো বেগ। আমি এখানে পাঁচ দিলাম, পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ, এভাবে লিখে দিবেন। এবং ওয়াই অক্ষতেও এভাবে লিখে দিবেন। আমি লিখছি এভাবে, এখানে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ। ওকে, আমি এই পর্যন্ত দিয়ে দিলাম। এখন জাস্ট আমি এই ছকটা দেখে বসাবো। তো প্রথমে আছে আমাদের জিরো সময় এবং বেগটা হচ্ছে জিরো, অর্থাৎ আমাদের এখানে আছে পয়েন্টটা। এবং তারপর আছে সময় পাঁচ সেকেন্ড, সো আমরা এ দিয়ে গেলাম পাঁচ ঘর। এবং বেগ দেখতে পাচ্ছি দশ, সো আমরা গেলাম ওপরে, এখানে দশ ঘর। ওকে, তারপর দেখতে পাচ্ছি আমরা সময় দশ, সো দশ। এবং বেগ হচ্ছে বিশ, সো বিশ। আপনারা গুনে গুনে বসিয়ে নেবেন। তারপরে সময় পনেরো, বেগ হচ্ছে তিরিশ, সো পনেরো, বেগ হচ্ছে আমাদের এইখানে তিরিশ। তারপর আমরা দেখতে পাচ্ছি সময় বিশ এবং হচ্ছে বেগ চল্লিশ, সো আমাদের হবে এখানে চল্লিশ। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফাইনাল, ফাইনাল ওয়ান হচ্ছে সময় পঁচিশ, সো পঁচিশ। এবং বেগটা হচ্ছে পঞ্চাশ, সো পঞ্চাশ। এখন জাস্ট আমরা যোগ করে দেব। আপনারা স্কেল দিয়ে খুব সুন্দরভাবে যোগ করবেন, যেন দেখতে ভালো লাগে এবং চিত্রাকর্ষক হয়। আমি সবগুলো পয়েন্ট যোগ করে দিলাম। এখন জাস্ট আমি একটু কলম দিয়ে এগুলো এভাবে ঝালিয়ে নেব। আমি এভাবে ঝালিয়ে নিলাম। আমরা যেগুলো সময় ব্যবহার করেছি এবং যেগুলো বেগ পেয়েছি ওগুলো আমরা কিন্তু নির্দিষ্টভাবে ঝালিয়ে নিচ্ছি, সো পাঁচ। তারপর হচ্ছে আমরা দশে পেয়েছি, সো দশ। আপনারা এভাবে করে নেবেন। এভাবে না করলেও সমস্যা নাই। ওকে, তারপর হচ্ছে বিশ, সরি পনেরো, এখানে হচ্ছে তিরিশ, তারপর হচ্ছে বিশ। এবং হচ্ছে এখানে চল্লিশ, তারপর হচ্ছে সময় হচ্ছে পঁচিশ সেকেন্ড এবং বেগ পঞ্চাশ।
ওকে, সো আমাদের লেখচিত্র অঙ্কন করা হয়ে গেল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এটার প্রকৃতি বিশ্লেষণ করব। একেবারে সিম্পল, আমরা দেখতে পাচ্ছি এখানে সময়ের সাথে বেগের বৃদ্ধির হারটা হচ্ছে একই হারে চলছে, ওকে, একইভাবে চলছে। যেহেতু সময়ের সাথে বেগ বৃদ্ধি একইভাবে হচ্ছে, তাই এটা সুষম ত্বরণ, ওকে। সো আমি জাস্ট একটু নিচে লিখে দেব, এভাবে আমি লিখতে পারি যে লেখচিত্রে একটি মূল বিন্দুগামী, অর্থাৎ এই শূন্য থেকে শুরু হলো, জিরো থেকে শুরু হলো, আমাদের অরিজিন থেকে শুরু হলো, লেখচিত্রে একটি মূল বিন্দু গামী এবং ঊর্ধ্বমুখী, যেহেতু উপরে উঠছে, ঊর্ধ্বমুখী সরল রেখা নির্দেশ করে, ওকে। এখন যদি আমরা এটা ঢাল বের করি, তো আমরা যদি ঢাল বের করি তাহলে আমি একটা পয়েন্ট দিয়ে দিলাম। আমি যদি এই পয়েন্টটাকে নির্দেশ করি, এটাকে আমরা যদি পি দিই, তাহলে আমাদের একটা লম্ব টানতে হবে। সো লম্ব, আমি হচ্ছে একটা লম্ব টানলাম, তাহলে আমাদের ঢাল হবে ওপি, ওকে। আমরা ওপি ঢালটার মানটা বের করে নেব। সো এখানে ঢাল ওপি ইকুয়ালস, আমরা এটার একটা নাম দেব, আমি এটাকে এম দিলাম, ওকে। সো ওপি ইকুয়ালস পি এম ডিভাইডেড বাই ও এম, সো পি এম ডিভাইডেড বাই হচ্ছে ও এম। আশা করি আপনারা ঢাল কীভাবে বের করতে হয় জানেন। আমরা ওপি ঢালটা বের করছি, সো ওপি ইকুয়ালস পি এম ডিভাইডেড বাই হচ্ছে ও এম। সো আমাদের পি এম দেওয়া আছে এখান থেকে এটুকু, অর্থাৎ এখান থেকে এটুকু 40, ওকে। সো পি এম এর মানটা হচ্ছে 40, আমি 40 বসিয়ে দিলাম, এবং ও এম এটুকু হচ্ছে আমাদের 20, সো 20। এখন আমরা ভাগ করে পাচ্ছি 2, ওকে। সো আমাদের ঢাল বের হয়ে গেলো 2, সো আমাদের এত মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ বের হয়ে গেল, যেহেতু আমাদের নিচেটা হচ্ছে সময় এবং উপরটা হচ্ছে বেগ। সো বেগ বাই সময়, সুতরাং হচ্ছে এটা ত্বরণ। সো আমরা ঢাল থেকে দেখতে পাচ্ছি এটা সুষম ত্বরণ নির্দেশ করে, সুতরাং আমরা লেখচিত্র থেকে দেখতে পাচ্ছি গাড়িটি সুষম ত্বরণ নির্দেশ করে, যা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আপনারা ঘ নম্বর প্রশ্নের উত্তরটুকু বুঝতে পেরেছেন এবং লেখচিত্র কীভাবে আমি আঁকলাম সেটাও বুঝতে পেরেছেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি আশা করছি আপনাদের ঈদটা ভালোভাবে কাটবে এবং আপনারা আপনাদের ফ্যামিলির সাথে এনজয় করবেন। সো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।